আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা করি আমার আজকের রেসিপিটি আমি শুরু করছি। আজকে আমি রেসিপিটি করেছি ছোলা গুড় ভুনা। এই ছোলা গুড়টি কম বেশি সবাই খেয়েছেন, এটি খেতে অসম্ভব ভালো লাগে। আর আজকে এই ছোলা গুড়টি আমি স্বাদের একটু পরিবর্তন করেছি, আমি এর সাথে মাংস অ্যাড করেছি। এই মাংসটা দেওয়াতে এই ছোলা গুড়ের স্বাদটা অনেকাংশে বেড়ে গেছে। আপনি বাসায় এটি ট্রাই করে দেখবেন, এটি খেতে খুব ভালো লাগবে। আর আমি আমার রেসিপিটি শুরু করার আগে আমার দর্শকদের একটি ছোট্ট অনুরোধ করে নিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং সবসময় আমার পাশে আছেন, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই রেসিপিটি শুরু করছি। আর আমি এই মাংস দিয়ে এই রেসিপিটি করেছি, আপনি বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা খেতে অসম্ভব ভালো লাগে। তাহলে চলুন দেখি এই মজাদার বুটটি আমি কিভাবে মাংসের সাথে রান্না করেছি। প্রথমে ছোলা বুটটাকে ঠান্ডা নর্মাল পানির মধ্যে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর আমি এই বুটটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমার 3 কাপ পরিমাণে বুট হয়েছে। আর আমি এর সাথে দিব মাংস। এখানে আমি গরুর মাংসটা নিয়েছি, আপনি যদি চান তাহলে মুরগি কিংবা খাসি যে কোনো একটি মাংস দিয়ে করতে পারবেন। আর এখানে আমি মাংসটাকে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমার আছে 1.5 কাপ পরিমাণে। তাহলে চলুন এবার রান্নায় চলে যাই। রান্নার জন্য পাতিল বসিয়ে দিলাম, এখন এর মাঝে দিয়ে দিব তেল। এখানে আছে 1/4 কাপ তেল। এখন দিয়ে দিব আমি এখানে ছোট সাইজে 3টি তেজপাতা, আর 3-4 টুকরো দারচিনি, আর দিব 4টি এলাচ, আর 3টি লং। আর আমি এখানে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে গেলে এখন এর মধ্যে দিব আমি এখানে আদা রসুনের পেস্ট, একসাথে আছে 1/2 টেবিল চামচ। এখন গুঁড়ো মশলাগুলো দিব, তার জন্য সামান্য পানি দিয়ে নিলাম। এখন দিব আমি পরিমাণ মতো লবণ, আর এখানে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মাঝে আমি মাংসগুলো দিয়ে দিব। এখন এটাকে ঢেকে রাখবো, তাহলে আমি 10 মিনিট পর ফিরছি। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখুন এটা থেকে পানি উঠেছে। এখন আমি একটু রেডি দিচ্ছি, এখন এটাকে আবার আমি ঢেকে রাখবো, আর এটা যখন সিদ্ধ হবে তারপর আমি ফিরে আসছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন এর মাঝে আমি দিব এখানে আলু। আলু নিয়েছি আমি 1 কাপ পরিমাণে, আর আলুটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন এই আলুটাকেও আমি 5 মিনিট কষিয়ে নেব, আর আমি ফিরে নিতে ফিরে আসলাম 5 মিনিট পর। এখন এর মাঝে আমি দিব বুটটা। এখন এই বুট দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এর মাঝে দিব আমি কিছু পরিমাণে পানি। এখন এটাকে ঢেকে দিলাম, আর কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। আমার ছোলা গুড়টা প্রায় হয়ে এসেছে, এখন এর মাঝে আমি দিব এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর দিব এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিব এখানে 1 চামচ কালা জিরার গুঁড়ো। জিরা গুঁড়োটা লাস্টে দিলে রান্নাটা সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। এখন এটাকে আমি আর 5 মিনিট রান্না করব। আবার আমি ঢেকে দিলাম, ফিরছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর, আমার রান্নাটিও হয়ে গেছে। তাহলে এখন আমি এটাকে নামিয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। কি সহজ না? বাসায় এরকম করে একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর আমার নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ।
আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। দোয়া করছি সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।